হ্যালো, আসসালাম আলাইকুম। আমি ফারিয়াস মম ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি 21 মাস দিয়ে ডাটা দিয়ে কিভাবে মাখিয়ে রান্না করে, সেটাই আজকে রেসিপি দেখাবো তোমাদেরকে। প্রথমত পেঁয়াজ কুচি, তারপর কাঁচা লঙ্কা, তারপর রসুন বাটা, তারপর তেজ বাটা, তারপর হালকা পরিমাণ, একটু সামান্য পরিমাণ একটু আদা বাটা দিলাম। দিলেও হয়, অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এই যে এটা স্বাদ মতো, যে যে যেই পরিমাণে খায় সেই পরিমাণে। হলুদ গুঁড়া অবশ্য কালার বেশি হয়, সেজন্য একটু কম দিলেই হয়। এখন দিব মরিচের গুঁড়া 1 চামচ, এখন দিব জিরা পাউডার, পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি একটু তেলের পরিমাণ একটু বেশি খাই, সেজন্য তেল তেলটা আমার বেশি লাগে। আর তোমাদের আন্দাজ মতো যে যেতটুকু খাও ততটুকু দিয়ে দেবে। টাটা দিয়ে দিলাম। এটা আর একটা সিস্টেমে দেখি, আমার আম্মু রান্না করে যে তেলে কষিয়ে ইয়েভাবে রান্না করে, আর এভাবে দেখে যে আমার শাশুড়ি মা রান্না করে, মানে ওর থেকে শিখা এটা। এটা আমি দুইভাবেই রান্না করতে পারি, তো আজকে এইভাবে শেয়ার করতেছি, আর অন্য একদিন আবার অন্যভাবে শেয়ার করবো। পানি দিয়ে দিচ্ছে, একটু লাগবে সিদ্ধ হওয়ার জন্য, 2 কাপের মতো। আরেকটু পরিমাণ দিয়ে দিলাম। আমরা যেহেতু মানুষ কম, আমি মাছ অবশ্যই খাই না, মেয়ে যাবি না, পাপা খায়, সেজন্য 3 পিস মাছ দিয়ে দিলাম। এবার আমি দিকে thank you.
দিয়ে টুকটাক থালা বাটি ছিল ওগুলো ধুয়ে নিলাম। এখন আমি অন্যটাতে এটাকে দিয়ে দিলাম মাছটা, আর এটাতে দিয়ে দিলাম শাক ভাজি। তোমাদের সাথে একটা গল্প বলবো আমার শাক রান্না নিয়ে। আমি যখন প্রথমে আমার শ্বশুরবাড়িতে রান্না স্টার্ট করলাম, তখন ওরা আমার প্রথমে ভাবছে যে আমার শাক রান্না ভালো হবে না। তারপর যখন ওরা খাইলো সবাই, তখন অনেক প্রশংসাই করলো আমার রান্না নিয়ে। এখন ম্যাগাজিনের পাপা অনেকের সাথে আমার রান্না নিয়ে, আমার খিচুড়িটা নিয়ে বিশেষ করে, আর হচ্ছে বিরিয়ানি নিয়ে তো ওরা নাকি খাইতে যাচ্ছে আমার হাতে। তো আমি অবসর সময় আমার মেয়ে যখন আমি ভিডিও করি তখন অনেক ডিস্টার্ব করে, সেজন্য ওকে ওর দ্বিগুণের কাছে রেখে আসছি। এফাকে আমার রান্নাও হলো, এফাকে আমার ভিডিওটাও হলো। আর মেহেজাবিনের বাবা গেছে, ও বাইকে ডিস্টার্ব দিছে, বাইকটা সারাবার আর নাকি বাজার করবে। জানি না তোমরা কে কিভাবে রান্না করো, কিন্তু আমি এইভাবে রান্না করি, সেজন্য আমার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করবো।